এটা বেশি বড় তো মাম্পি আমরা যে পুতুলগুলো কিনেছিলাম সেই পুতুলগুলোর আজকে নাম দেবো, তাই তো? আর শেষে একটু পুতুলও খেলা হবে, কারণ অনেকদিন মাম্পি বলছিল পুতুল খেলবে। আমি আরেকটা ছোট পুতুল কিনেছি না ওর সাথে, না আরো অনেক অনেক ছোট ছোট খেলার জিনিস দিয়েছে, তো এগুলো দিয়ে আমি খেলবো। আর তোমাদেরকে বলেছিলাম যে পুতুলগুলোর নাম তোমরা কমেন্টে বলো। এইবার তোমরা 400-টার বেশি নাম বলেছো, মানে কোন নাম তোমরা 450-র উপরে, টুনটুনি, বুলবুলি, মুনমুনি, ময়না সব। তো এবার আমি আর মাম্পি হয়ে গেছি কনফিউজ যে কোন নামটা এবার চুজ করব, কারণ অনেক নাম, ভালো সুন্দর সুন্দর নাম দিয়েছো। এবার যেহেতু অত পুতুল নেই, এবার তিনটে যেহেতু বাঁচতে হবে, তো এবার আমি আর মাম্পি এখন ভাবছি হ্যাঁ কোন কোন নাম দেবো। হ্যাঁ, তবুও আমি আর মাম্পি বেঁচেছি, তো আজকে সেই নামগুলো দেয়া হবে। আর বুলটির একটা নতুন বান্ধবী এসেছে, তো তার সঙ্গেও তোমাদের পরিচয় করিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বিশেষ করে আজকে ছোটদের ভিডিও, কারণ পুরো পুতুল খেলা হবে। তো চলো যাই আমরা সামনের দিকে। তো আমি এখন আমরা হবো, কারণ আমার টপ খেতে ইচ্ছে করছিল। পূজা আমরা নিয়ে এসেছে কোন বান্ধবীর বাড়ি থেকে, আর আমার কাছ থেকে নিয়ে গেছি। তোমাদের ভালো লাগে আমরা খেতে, তো এইটা আমি খাবো নুন লঙ্কা দিয়ে। মাম্পি প্রচন্ড ভালো খায় হচ্ছে আমরা, মানে টক, তাই তো, তেঁতুল সবকিছু, এমনকি মাম্পির এই টক খেতে ইচ্ছাই করছিল, কিন্তু ভাগ্যক্রমে আমার বড় বোন এসে এইগুলো নিয়ে এসছে, ওই জন্য আর মানে ভিডিও টিডিও ছেড়ে দৌড়। এই দেখো, এবার তোমরা দেখো এই চটিটা, এটা হচ্ছে মাম্পির, চশমা লাগানো, কোথায় চটি, কোথায় এই চটি, কোথার থেকে কিনেছো বলো, কোথার থেকে কিনেছো? তো পুতুলটাকে বের করা হচ্ছে, কি বড় পুতুল, এই চুলে আবার স্টাইল রয়েছে মাম্পি, ওয়াও। তো বন্ধুরা তোমরা দেখো কত বড় ডল, মাম্পির একটা স্বপ্ন ছিল এত বড় একটা পুতুল কিনবে, তো মাম্পির এটা পূরণ হয়ে গিয়েছে। এর থেকে আরো বড়টা, আরো কত বড় নিবা, এই দেখো আমার ফেভারিট পুতুল এটা। মানে কত সুন্দর দেখো মুখটা, আমি এর নামটা যেদিন কিনেছিলাম সেদিনই ভেবে নিয়েছিলাম, এর নাম হয়েছে রাই। আর ওদিকে মাম্পি ওই দেখো বড় পুতুলটা সুন্দরভাবে খুলছে, আর আমি এখন এই ছোট পুতুলটাকে খুলি, আমি না বড় বোন খুলুক নে খোলাই। তুমি এই পুতুলটার নাম কি ভেবেছিলে? তো এই পুতুলটার নাম হবে হচ্ছে রিমঝিম, আর এই বড় পুতুলটার নাম হবে হচ্ছে মেঘা, আর এই ছোটটার নাম হবে হচ্ছে আমাদের ছোট্ট রাই। রাই তুমি বসো এখানে, তো সাথে আছে ছোট্ট একটা ঘর, এই ঘরটা আমরা এইখানে রেখে দিই। আর আছে ছোট্ট একটা ডগি হাউস, এটা ওরে বাবা রে, তো এই না কুকুরটাকে পাশে রাখি, আর রাই তুমি এখানে বসো। এটা বেশি বড় তো মাম্পি, তো বন্ধুরা তোমরা দেখছো মাম্পি খেলা করছে। তো এই বড় পুতুলটা পেয়ে তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। এর থেকে কি আরো বড় পুতুল লাগবে? এত বড় দেখেছিলাম। হ্যাঁ, ওইটা ওই দোকানে এনেছে কিনা আবার দেখতে হবে। তো কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, না হাই ফাই না। আমাদের মেঘাকে অন্য সব পুতুলদের সাথে পরিচয় করিয়ে দাও। এই দেখো এটা হচ্ছে রাই। হ্যালো, তোমার চুলগুলো খুব সুন্দর, ওয়াও, ছোট্ট একটা মেয়ের কি সুন্দর চুল। এই পুতুলটা না আমার খুব বড় বড় মনে হচ্ছে মাম্পি, বাপ রে বাপ, বড়ই তো। ঠিক আছে পাশে বসিয়ে দিই, আমাদের মেঘা একটু বসেছে, মেঘার বসার ধরনটা একটু কেমন জানো, বাট ঠিক আছে। আর এদিকে তোমরা দেখো রায়ের সাথে কত ছোট ছোট জিনিস দিয়েছে, এটা আমি বুঝতে পারছি না এটা কি মাম্পি, এটা কি, এটা তুমিও জানো না? তো রায়ের কাছে কি বানিয়েছিলাম খেলার সময়, এইটা রেখে দিয়ে এটা ওর খাবার রাখবে, জুস মুস, তার জন্য রেখেছিলাম আর রেখে শুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই ছোট এটাকে, হ্যাঁ এটাকে, সব কিছু আছে তো রায়ের সাথে, সব ছোট ছোট কিউট কিউট জিনিস রয়েছে। এই লোকটাকে, সরি, এই বেবিটাকে এখানে পড়ে গেল, বেবির আবার চুলও আছে, ঠিক আছে এখানে বসিয়ে দিই, হ্যাঁ শুধু পড়ে যায়। তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে আমাদের রায়ের ছোট ছোট জিনিস, কিউট কিউট জিনিস। এইবার আমরা চলে যাই আমাদের পিয়ারি সি, নাটঘাট সি, ঝিলমিল। মেঘা দিদি তোমার থেকে অনেক বড়, ঠিক আছে সব কথা শুনবে মেঘা দিদির, ঠিক আছে
তো রিমঝিমকে আমরা এখানে বসিয়ে দিই। রিমঝিম তুমি এখানে বসো। রিমঝিম খুবই নাদুস নুদুস। মেঘা, রিমঝিম আর এদিকে রাই সবাই এখানে সুন্দরভাবে বসে রয়েছে। এবার হচ্ছে বুলটির নতুন বান্ধবীর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো বুলটির বান্ধবীর এন্ট্রিটা একটু স্টাইলিশ ভাবে করো। টিং টিডিং টিডিং ডিডিডিং ডিং ডিডিং 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 ডিং ডিডিং ডিডিং। পড়ে গেলাম আমি। উঠাও উঠাও, এই হচ্ছে আমাদের নতুন বুলটির বান্ধবী পুটি। পুটি, এই নাও বুলটির সাথে পরিচয় করিয়ে নাও। তো বুলটি, এটা হচ্ছে তোমার নতুন বান্ধবী, আমাদের বাড়িতে আজ থেকে থাকবে। তুমি তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে নাও। হ্যালো। তুমি দেখি তো বেশি সুন্দরী মনে হচ্ছে। তুমি আমার থেকে বেশি সুন্দরী হলে হবে না। না না, হবে না। আমি সুন্দর? বাও, আমাকে সুন্দর বলেছি, ঠিক আছে আমি তোমার বন্ধু হবই না। হ্যান্ডশেক, কিন্তু তুমি বেশি সাজবে না, আমাকে বেশি সুন্দর দেখাতে হবে সব সময়। ঠিক আছে, আমিও তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। বাহ, আমি তো খুব আনন্দ পেয়েছি। বাহ, আজ গলা কোলা কোলি করি, চলো দুজন মিলে খেলবো। আর যারা যারা নতুন সদস্য এসেছে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাকে। চলো 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 চলো। এই দেখো, এদিকে বড় রয়েছে মেঘা দিদি, তারপরে রয়েছে ঝিলমিল দিদি, তারপরে রয়েছে আমাদের থেকে একটু বড় রায় দিদি। ঠিক আছে, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তো ঠিক আছে, আসো এদিকে আসো। বাও, এটা কার গাড়ি? আমার তো আমার গাড়ি। হ্যাঁ, তুমি বেশি সাজুকুজু করো, আবার গাড়িও কিনেছো। এইটা আমি চালাবো। ঠিক আছে, এটা তুমি চালাও। ও বাও, কি মজা। ঠিক আছে, আমি একটু আমাকে একটু উঠিয়ে দাও, আমাকে একটু উঠিয়ে দাও। ইয়ে ঠেলা বাড়ো, ঠেলা বাড়ো পুটি, ঠেলা বাড়ো। ইয়ে ইয়ে, আমরা দুজনই পরে গিয়েছি। ওঠা ওঠা ওঠা, তাদের ওঠা ওঠো ওঠো। আমি ভেবেছি এই গাড়িতে একটু উঠবো, আমাকে একটু উঠিয়ে দেবে? হ্যাঁ দেব, দাঁড়াও। বা, আমার তো খুব আনন্দ লাগছে, আমাকে ঠেলা দাও। দাঁড়াও, আমি ঝিলমিল দিদিকে ডেকে নিয়ে আসি তোমাকে ঠেলা দেওয়ার জন্য। ঝিলমিল দিদি, ঝিলমিল দিদি, একটু বুলটিকে ঠেলা দিয়ে দাও না। কোথায় ঠেলা দেবো? বুলটি গাড়িতে উঠেছে। ও আচ্ছা, ঠিক আছে চলো। হ্যাঁ দিদি, ঠেলা মারো আমাকে। ও কি মজা লাগছে, ও কি মজা লাগছে আমার, ও কি মজা লাগছে। বাপ, কি মজা। আমি পড়ে গিয়েছি, আমাকে উঠাও। কি পাড়া দিয়েছি আমি। তো ঝিলমিল দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো এইমাত্র অনুরা একটু পুতুল খেলার পার্টটা হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো, বুনুরা ছোটরা, দেখো লাল একটা বড় একটা জিনিস রয়েছে, ওটা টুস করে একটা টিপ দিয়ে দাও, আমাদের পরিবারের একজন হয়ে যাও। তো আমি একটু মেঘার সাথে সেলফি তুলি, যেহেতু মেঘা এত বড় আমাদের পরিবারের। তো মেঘা, এইভাবে তুলি, চলো। আমাকে একটু নাও রিমঝিম, দেখো রিমঝিম, অনেক সুন্দর চুল, কিন্তু রিমঝিম চুলের কিন্তু যত্ন নিতে হবে। তো মেঘাকে ভেবেছি নতুন একটা কাজ দেওয়া হবে, মেঘাকে দেখেই মনে হচ্ছে একটা দিদিমুনি দিদিমুনি। তো মেঘা, সবাই তোমাদের পড়াবে, ঠিক আছে? তোমাদের বুলটিদের পুটি সবাইকে পড়াবে মেঘা, ঠিক আছে? মেঘা তুমি পারবে তো? তো মেঘাকে এখন দেখো, মেঘার চুল দেখো, মেঘার চুল স্ট্রেট, তো তার জন্য এখানে সেলাই করে দিয়েছে। তোমরা চাইলে খুলেও ফেলতে পারো যদি তোমরাও এরকম ডল কিনো। আর এই দেখো মেঘার একটা কানের, কোথায় গেল? খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুবই সুন্দর। তো মেঘা, তুমি বড় মার কোলে যাও। মেঘার মুখটা মাম্পির মতন হয়েছে। আমার দিদা বলছে মাম্পির মতো হয়েছে। খুশি তুমি মাম্পি? তো চলো মেঘাকে নিয়ে যেয়ে গিয়ে বসো। আমাকে একটা গান শোনাবে? হ্যাঁ তোমাকে একটা গান শোনাবো, আমি তোমার নাম দিয়েই তোমাকে একটা গান শোনাচ্ছি। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। তুমি
বেশিটা জানি না, একটুখানি জানতাম তাই একটুখানি। খুবই ভালো হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। রিমঝিম তোমার কেমন লেগেছে? তো আমাদের মেঘার জন্য একটা ড্রেস বানানোর কথা মাম্পি বলছে, লং ড্রেস, যেরকম আমাদের মিষ্টির একটা ড্রেস আছে না, তো আমি ভেবেছি মেঘার জন্য ওরকম একটা ড্রেস বানাবো। তো তোমরা যদি মেঘারও দেখতে চাও ওরকম একটা ড্রেস, তাহলে অবশ্যই কমেন্টে বলো, তাহলে ঠিক মেঘার ড্রেস বানানো তোমাদেরকে দেখাবো। ভালো লাগবে, দেখো কত বড় সাইজ, তো এবার সেই সাইজের ড্রেস কেমন হবে। তো তোমরা যদি দেখতে চাও কমেন্টে বলো, যদি বেশি কমেন্ট আসে তাহলে মাম্পি করবে, আমি সুন্দরভাবে ভিডিওটা করব, তোমাদের খুবই ভালো লাগবে। তো কমেন্ট রূপখানে কুকুর রয়েছে, পুটি এদিকে আয় এদিকে আয়, পুটি বেশি যাস না কিন্তু। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। তো এই ছিল আজকে পুতুলের নাম রাখার দিন। তো তোমরা অবশ্যই কমেন্টে বলেছো নামগুলো কেমন হয়েছে, আর তোমরা অনেকে নাম বলেছো কমেন্টে, তো থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা নাম বলেছো বলে আমরা অনেক মানে অপশন পেয়েছি, খুঁজেছি কোনটা কোনটা ভালো হবে। এবার তোমাদের নাম যদি নাও নিয়ে থাকি, তো দেখছো তিনটে পুতুল, এবার এতগুলো কমেন্ট, এবার কি নেবো তোমরাই বলো। তো তোমরা বলো নামগুলো কেমন হয়েছে, আর তোমরা যদি ওই জামা বানানোর ভিডিওটা দেখতে চাও মাম্পির থেকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আজকে বলো। আর যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে বলো, আর লাইক করে দিও মনে করে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো, তারপরে পুতুল খেলো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই বাই।